রাখ দে। না এবারে আমি যাবো না। চল, মেয়ের বিয়ের গহনা আছে। না একদম সুখ। কোন রকম চাষামিচি করবেন না, আমার পুলিশ তারা করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই, ওঠেন। দরজা খুলুন। ওই যে পুলিশ এসে, যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি, চাইলে খুঁজে দেখতে পারেন, আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও, জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্যে, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্যে। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে চিন্তাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের চিন্তাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই চিন্তাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো, ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা আমাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্যে, কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী, তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আসলের ছায়ায় বড় করছেন, মায়ের দোয়া বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে, আর আমি আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমার দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে, কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন জীবনে এই প্রথম কোনো মা আমার গালে থাপ্পড় মারল, আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে চিন্তাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার, কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে, ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম
তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী। এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দ মার্কেট। মালগুলো বাইর করতো, দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। দে, জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। দোষ জব্বরদান মারসর, নগদ টাকা, স্বর্ণের গহনা, লগে আবার বিয়ার দাওয়াতে কার্ডও আছে, যাবি নাকি দোষ? কার্ডটা দেখি। সোনার গহনা, নগদ টাকা, আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম। অসুবিধা থাকলে তখনই বলতেন, শুধু শুধু চিন্তায় নাটক করছেন কেন? হ্যাঁ, নাটক নাটক আমি করিনি, বিশ্বাস করুন, ব্যাগটা চিন্তা করে চিন্তা করে নিয়ে গেছে। আবারও মিথ্যে বলছেন, না আর সহ্য করা যায় না। এই সুজন চলে আয়, আয় বলছি, আয় আয় বলছি। যাবেন না ভাইসে? না, জামাই যাইব না। তুমি তুমি তো সেই? হ, আমি সেই চিন্তাকারী। আমি ব্যাগটা সন্ধ্যায় চিন্তাই করছিলাম, এই নিন সেই ব্যাগ, ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। তোরা দাঁড়িয়ে দেখছিস কি, ও একটা ছিনতাইকারী, ওকে ধর বেটা, তারপর পুলিশে দে, ধর ওকে, ধর। কারণ আপনারা কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি, ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না, আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবেকের কারণে সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের মনোভাব বদলাতে হবে, যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা, আজ প্রতিজ্ঞা করো আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা এদিকে। হ্যাঁ কিরে, মাল কম হয় কে রে? হ্যাঁ এই কি করলি তুই, এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরিয়ে দিলি? রমজান ভাই জেলে আছে বইলা, তুই যা ইচ্ছা তাই করে বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই, দাতা হাতেম তাই? হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস? কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমার গো। তোমরা কেন আমার গায়ে খেটে কামাই করা শিখাইলে না? কেন আমার ভালো শিক্ষা দিলা না, স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার ছিনতাই শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছস, হ্যাঁ? বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? এই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পুর আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই বায়ের থাপ্পুর আমার সক্ষুলা দিছে কমস্তাসা, তাই আমি সিদ্ধান্ত নিছি আজ থেকে আমি নিজে অন্যায় করবো না আর কাউরে করতে দিবো না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওকে আলোর পথ দেখাবো,
আমি নিজের পায়ে খাড়া করামু। ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকা মাকড় হয়ে বাইতে থাকুন, মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো, কি কস সাথী? অবশ্যই মানুষের ঘৃণা নিয়ে বাইসা থাকা চাইয়া সম্মান নিয়ে বাইসা থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমাকে যে হেনে লয়ে যাইবা, আমরা হেনে নিয়ে যামু। তুমি আমাকে যা খাওয়াইবা, আমরা তাই খামু। চোর বিচ্ছুর বাচ্চা রাজু, কামটা কিন্তু তুই ভালো করতাছস না। রমজান ভাই যদি হুনে বাবার লগে বোঝাপড়া আমি করবো, কিন্তু যা কইছি তার সাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। উত্ত বাহাদুরি করতাছ, আগো খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। এই রাজু, কামটা তুই ভালো করলি না। ইয়ে দুনিয়া, ইয়ে মহফিল, মেরে কাম কে নেহি, মেরে কাম কে নেহি। ইয়ে ভাই, এই গ্যারেজটা কার? এইটা হইল বিজলির গ্যারেজ, মাইয়া খান জব। যেমন রূপে তেমন গুণে, মাঝে মধ্যে আকাশের বিজলির মতো চমকায়। সবচেয়ে মজার ব্যাপার হইল, কেউ যদি নরম জায়গায় হিট করে তাইলে সাত খুন মার। এসব আমার সময় কি লাভ? একটা রিক্সা দিব, সারাদিন রিক্সা চালাম, সময় মতো টাকা জমা দিব, বাস। মালিকের বায়োডাটা না জানা থাকলে কার রিক্সা চালাইতে আইছো বুঝবো কেমন কইরা? এইবার তোমার কাগজপত্র গিনি দাও তো। কাগজপত্র মানে? মানে সার্টিফিকেট, যেমন জন্ম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রিক্সা চালানোর পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, থাকলে বা কতদিনের, এরম। রিক্সা নিতে এত সব লাগে নাকি? আরে লাগে মিয়া। কেন লাগবো না তাওলা? ওরে জিজ্ঞাসা করে দেখতো। ও আমার কোন পক্ষের দুলা ভাই, যার জন্য বিনা সার্টিফিকেটে ওরে আমি রিক্সা দিব? তা নহে জিগাইতাছি, কিন্তু আমার নাম তো কাউলা না, কাবিলা। একটা ভাব আছে না, ভাব দেখানোর কথা কবি না, ভাব শুধু আমি দেখামু। কাউলা ওরে ক, শুধু সার্টিফিকেট দিলি হইব না, গ্যারান্টিও লাগবে। আমার কোনো সার্টিফিকেট বা গ্যারান্টির লোক নাই, আমি আমার সার্টিফিকেট, আমি আমার গ্যারান্টি। কাউলা ভাব দেখালো মনে হয়? এই যে দুলা ভাই, আপনি এমন কি বলেন তো, নিজের সিনেমার হিরো মনে করেন নাকি? দেরি দেরি দেরি, এই তো দেখতেছি ডাইনে পায়ে সামনে দিয়ে তো সাকিব খান, সাকিব খান জলক মারতাছে। বাকি দিনগুলো তেমনি হইব। হইব না, হইব না, এতদিন ওরা আইছে, আইজ আমি ওকে বড় ভাই হয়ে আইছি। দুলা ভাই আসলেও চান্দা দিব না। তাইলে চান্দা মনে করিয়া তরে দিলে লয়ে যামু। আমি কি বাজারের আপেল না কমলা লেবু, যে মন চাইলেই হাত বাড়ে তুলে নিবি? কি করবি? চল। তুই আবার কেডা? দুলা ভাই মনে করলে তো গো দুলা ভাই, আর বাপ মনে করলে তো গো বাপ। কেমন লাগলের পো এক মহিনা গোসা? Oh!
শয়তান, তোর এত বড় সাহস, আজকে তোর একদিন আমার একদিন। দিল পার ভাই, আয়ন ভাই, দরেন ভাই, ভাই হসপিটাল নিয়ে দেবো ভাই, ভাই ও হ্যাঁ, ব্লিডিং আপাতত বন্ধ, কিন্তু পেশেন্টের প্রচুর রক্তকরণ হয়েছে, উনাকে বাঁচাতে এ মুহূর্তে রক্তের প্রয়োজন, এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন, অন্তত দুই ব্যাগ। রক্ত আমরা কই পাবো ডাক্তার সাহেব, আপনি জেমতে পারেন, বিজলি আবারে বাঁচান। আহা, আপনি বুঝতে পারছেন না, বিজলির রক্তে গ্রুপ এবি নেগেটিভ, লাখে একজনের মধ্যে এই গ্রুপের রক্ত পাওয়া যায়। কি গ্রুপ করলেন ডাক্তার সাহেব, এবি নেগেটিভ? হ্যাঁ, এবি নেগেটিভ তো আমার রক্তের গ্রুপ। কি, আপনার গ্রুপ এবি নেগেটিভ? জি, ভোটার আইডি কার্ড করার সময় জানছি। সিস্টার, সিস্টার। জি স্যার। এক্ষুনি ওনার রক্ত পেশেন্টের সাথে ক্রস ম্যাচ করিয়ে নিয়ে আসুন। যান, আপনি আমার সাথে আসুন। চলুন। কানের খানে এলাম ভাই। আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আপ আমার জ্ঞান ফিরাই দিছো। আপা মনে অন কেমন লাগতাছে? ভালো, বাইসে আছি যে বিশ্বাস হইতেছে না। বাস্তা না তুমি, যারে রিক্সা দিবার চাও না, এই রাজু নিজের জীবনের ঝুঁকি লয়ে পর পর দুই ব্যাগ রক্ত দিছে। কি কস কাওলা, ও কি মানুষ না ফেরেশতা? আমি ফেরেশতা না, আমি মানুষ, নষ্ট হয়ে যাওয়া একজন মানুষ, যে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চায়। আমার লাগা তোমার এত বড় ঝুঁকি নিতে কইছে কেডা, তুমি আমার কে? কেউ না, তাতে কি, মানুষই তো মানুষের উপকারে আসে, মানুষ হিসেবে আমার যা করার দরকার মনে করছি আমি তাই দিই। দেখি আপনি কাঁদতেছেন কেন? দুঃখে কান্দি না, সুখে কান্দি, বাপ মা মারা যাওয়ার পর থেকে এই বিজলি তোমার মতো একটা মানুষের কত খুঁজছে কিন্তু পাই নাই। এই প্রথম আমি একটা মানুষ দেখলাম, কোন স্বার্থ ছাড়াই আমার বিপদে আগাই আসে, আজ আমার খুব খুশি লাগে। কও কও, তুমি কি চাও? আজ তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। একটা রিক্সা, আমি গায়ে খাইটা হালাল পথে কামাই করতে চাই। রক্ত দিয়ে আমার জীবন বাঁচাইছো, তার লাইকা খালি একটা রিক্সা? কাওলা, আমার গ্যারেজে সবচাইতে চালু রিক্সাটা ওরে বুঝাইয়া দে, ওর যেন চালাইতে কোনো কষ্ট না হয়। আপনারে অনেক ধন্যবাদ, এখন আপনি বিশ্রাম নেন, আমি আসি। কত বড় মনের পোলা। এ থামো থামো থামো, ৩০ টাকা রেখে বাকি টাকাটা। আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, তোমাকে আর বাকি টাকা ফেরত দিতে হবে না। দুদিন আগেই আপনি আমার নিজের হাত দিয়ে আমার কপালের লেখা বদলাই দিতে বলছিলেন, আজ আবার আপনি সেই হাতরে ভিক্ষুকের হাত বানাইতে চান? টাকাটা আপনার কাছেই রেখা দেন, আরেকদিন দেখা হইলে চায়নি মনে আসি। আসসালামু আলাইকুম।
প্রথম দিন তো, বেশি কামাইতে পারি নাই। আর করো, কালকা বেশি কামাইয়া তোমাগো লইগা বেশি বেশি খাবার নিয়ে আমু। পাগল পোলার কথা হলো, আমরা কিন্তু তোমারে কই নাই যে আমাগো পেট ভরে নাই। আজ তোমার পরিশ্রমের টাকার খাওয়ান খাইতেছি তো, তাই খুব মজা লাগতেছে। তুমি বুঝতে পারোনি বাবা, এটা হচ্ছে চিন্তায়ের নতুন স্টাইল। রিকশাওয়ালা সেজে এরা মালদার শিকার খুঁজে। সাগর, কাউকে এত ছোট করে দেখাটা ঠিক না। এমনও তো হতে পারে আমাদের কথাই সেদিন ওকে বদলে দিয়েছে। অসম্ভব, তোমরা সেদিন উলুবনে মুক্ত ছড়িয়েছ। তোমাদের উপদেশ ওর এক কান্দে ঢুকেছে, আর কান্দে বেরিয়ে গেছে খাওয়ার সময় পেছে। আরে আরে, খাওয়া শেষ করে যা। আরে তুমি একাই খাও। সাগর যাই বলুক, ওই ছেলেটাকে দেখে আমার কেন যেন মনে হয়েছিল আমাদের আকাশ যদি আজ আমাদের কাছে থাকতো ওর বয়সী হতো। Many, many happy returns of the day, please, madam. Thanks. Mami ma spashto kore bole diyeche tomar dike special bhabe khyal rakhte, tai to byabsha banijo fele diye tomake ami satellite er moto follow kore cholechi. Janish Lolita, ei cake ta uni sponsor korechen, tai naki? Ha, eta tomar tulonai kichui na Lolita. Cholo কেক কাট। আরে থামেন থামেন, এইসব ফুফা পরে দেন। আমার রিক্সা ভাইঙ্গা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডেয়ার ইউ, তোর মতো একটা রিক্সাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখা এত রাগ, তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লইগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000, এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে, তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নেবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছি যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1,000 টাকা। যা বেরিয়ে যা। আও জামু, তয় ওরে সাথে করে নিয়ে আসামু। যাও আসো।
শোন, শোন, শাহজাদেব, সাহেব, বাদশাহ, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আছে, চল তাড়াতাড়ি চল। তুমি না কইছিলা আমাগো লইগা খাউন নি আইবা? কই খাউন কই ভাই, সারা দিন না খেয়াছি আর পারতাছি না, খিদা কইরা কামড়াইতাছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকমু? আসেন দেখেন, ভালো কইরা দেখেন, জাগরে আপনি কুকুর বেড়াল বলে পাস্তিলা করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই, ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়াবো, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে, আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করব জানেন? কোনোদিন একবেলা না খায়া দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আইজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আইজ এই শাহী আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা হাজার টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভরে একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের আপনাদের একটু মায়া মমতা, একটু ভালোবাসা। ওগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ, সাহেব, সম্রাট, শাহজাদী, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও ওগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ সাহেব ওরা আমার ভাই বোন, আর এই শাহজাদি আমার মা, ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়া ডারে ডাইকে না এত কথা কইতেছ কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা, ওর কারণে আজ আমি তো গুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছ কেন? আমি তো স্টেন করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই নবাব, তোর খিদা লাগছে? না। আই রানী, তুই কো, তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে, আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খা থাকলে কিছু হইব না, আগে তো দিনের পর দিন না খেয়ে থাকতাম। তোমার লাগে আমরা সারা বছর না খায় থাকতে পারো। কি কইতাছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাগো অভিনয় দেখা, তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো, দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না, ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না, সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি, ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা, আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স মম। ললিতা মম, এ তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তোমার বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিক্সাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার কেক নষ্ট করেছে, আমার 100,000 টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে,
আমার লোকজনদের পিটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই। ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে, সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোনো পীর দরবেশকে খবর দাও, নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম, তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিক্সাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। মম, ইমরান, মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছ? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না। আরে একটা রিক্সা কেন, গ্যারেজে সবগুলা রিক্সা ভাঙা ফালাই লিও, আমি তোমারে কিছু কমু না। তোমার জন্য 7 খুন মাপ না, 3 সাথে 21 খুন মাপ। যাও এইখান থেকে একটা নতুন রিক্সা নিয়ে যাও, যাও যাও। কি হইলো, ঘটনা তো প্যাচ খেয়ে গেছে, আপাতত অর্ধেক না পুরাটাই ডুবছে। কি করা যায়, পাইছি পাগলা বাবার পায়েস খায়া, আগে যদি আমার ফাতুয়া আমার লেগে দিওয়ান হয়ে যায় তাইলে হেই পায়েস আমি রাজুকে খেলাই দেব, তাইলে রাজু আপার লেগে দিওয়ান হয়ে যাব। বাবা একটু ফু দিয়া দেন। এই পায়েসটা খাওয়াইয়া দিলেই দেখবা তোমার কাম হইয়া গেছে। কোন কি কাম হয়ে যাবো গা, 100 বার হইব। ভাত তুরে যদি আজকে এই পায়েসটা গিলা দিতে পারে তাইলে প্রেম না কইরা যাইব কই। আর কেটা গিলটা আছে কেমতে কেমতে দেখতে খাইছে রে, খাইছে ওরা ধরা গেছে ফির নিয়ে খায় ভাই, আমার ঝামেলা বাড়াইব।
আমার কাছে তোর বোনাস, ওরে আমাদের যাইস না, তুই সাজাদা সেলিম, দূরে সর, দূরে সর, আমি তোর গোদাজি, আমি তোর আনার কলি, আয় হাই, সাজাদা সেলিম কই, আমি তোর আইলি, দূরে সর গোদাজি, তোর দিতে পাও দূরে, তুই যা খাই যাস, বম গেরা ফালা দে, ফালা দে, আমি তোর বিলি খেলাবো, হাজির দে, ঠাকুর, যাই না, আমার তো পলটাই খারাপ, এইটা বললে না পাগলের উপরে, আমার বিয়ে হবে না কপালে নাই। সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে, লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই, আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি, যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো, নাও। এইটারে কি কমু, দয়া করুন না, না অন্য কিছু, ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব, কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে? একদম সত্য কথা, আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু, এই ধর তো। মিস্টার আশরাফ খন্দকার, দায়িত্ব কি সাধে পালন করছি, তিলে তিলে সব কিছু করছি আমার জন্য, যাতে আপনার পরে ওই এমডি চেয়ারে আমি বসতে পারি, আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার।